বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমি আমার মানি প্ল্যান্ট গাছকে কিভাবে যত্ন করি তোমরা দেখো। দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে। তো এরকম বোতলটা নিচটা অপরিষ্কার হয়েছে, আর এই দিকেরটাও দেখো। বোতলটাকে ভালো করে পরিষ্কার করব। তো বাড়ি যে গেছিলাম তারপর থেকে আমার আর পরিষ্কার করা হয়নি বোতল এখানে এসে। তারপরে দেখো এই দিকটার গাছও কিরকম হয়ে গেছে। তারপর তোমাদের দেখাই চলো যে বারান্দার গাছগুলোরও অবস্থা কিরকম হয়েছে। তো এটা এটা মোটামুটি ঠিক আছে, এটা বাড়ি থেকে এসেই আমি ঠিক করেছি এটা। তারপরে এইটার অবস্থা দেখো, এটা পুরো কালো হয়ে গেছে আর গাছগুলো এরকম হয়ে গেছে। তো চলো আমি পরিষ্কার করে ফেলি তাড়াতাড়ি, তারপর আবার দেখাচ্ছি। গাছগুলো আমি দেখছো খুলে নিয়ে চলে এসেছি, এইবারে এগুলো পরিষ্কার করার পালা। তো পরিষ্কার করে ফেলি, আমার তো স্ট্যান্ড নেই এজন্য পরিষ্কারের সময়টা তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু গাছ যখন আবার বোতলে দেব তখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো বন্ধুরা, এইবার আমি কয়েকটা মানি প্ল্যান্ট গাছের ডগ তুলে নি। তো গাছের আগের দিকটা নিতে হবে বোতলে দেওয়ার জন্য, মধ্যিখান থেকে নিলে একটু দেখতে খারাপ লাগে। তো আমি চলে আসলাম এই বড় টবটার থেকে মানি প্ল্যান্টের গাছের ডগাগুলো নিতে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। মানি প্ল্যান্টের গাছ বাড়িতে থাকলে অনেক টাকা পয়সা আসে শুনেছি, তারপর দেখতেও বাড়িতে বেশ ভালো লাগে, শোভা দেয় এই গাছ। তোমরা চাইলেও তোমাদের বাড়িতে এরকম লাগাতে পারো, কিন্তু যখনই লাগাবে এই গাছগুলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগাবে, দিলে একটু ভালো ফল দেয়, পজিটিভ এনার্জি আসে বাড়িতে। আর এটা লক্ষ্য রাখতে হবে যাতে গাছগুলো ওপরের দিকে ডগগুলো উঠে থাকে, তাহলে আর্থিক উন্নতি হয়, আর না হলে যদি নিচের দিকে নুয়ে পড়ে তখন অবনতি হয় বলে, এর জন্য এটা লক্ষ্য রাখতে হবে। আর গাছে যদি হলুদ কোনো কোনো পাতা হলুদ হয়ে যায় সেটা টুকে বাদ দিতে হবে। দিকে দেখো ওই গাছগুলোতে এতটা করে শিকড় হয়ে গেছিলো, এরকম শ্যাওলা পড়ে গেছিলো, এগুলোকে আমি কাটাকুটি করে বাদ দিলাম ব্লেডের সাহায্যে। একটুখানি শিকড় রেখে সেগুলোকে জলে দিয়েছি। দেখাই চলো, দেখো এখন এগুলো লাগানো আমার রেডি হয়ে গেছে। একটুখানি করে এই দেখো শিকড় রেখেছি আর পুরোটাই জল ভরে দিয়েছি, এটা শুধু জলেই থাকবে। তো আমি ওখানে বেঁধে দিই, তারপর তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। এখন দেখো বন্ধুরা আমার মানি প্ল্যান্ট গাছ লাগানো কমপ্লিট। এখানে দেখছো এটা ঝুলিয়ে দিয়েছি, বড় একটা বোতল কেটে নিচে চারটে বোতল এরকম ঝুলিয়েছি, তোমরাও চাইলে ঝোলাতে পারো এরকম, আর দেখতেও ভালো লাগে খুব। আর বাড়িতে এই গাছ থাকলে তো আগে বললাম পজিটিভ এনার্জি আসে। আর এই দেখে দেখো একটা বড় বোতল কেটে তার মধ্যে আমি এই গাছগুলো দিয়ে দিয়েছি, পরিষ্কার করার পর বোতলটা অনেকটাই ভালো লাগছে। এরপর আমি চলে যাচ্ছি রুমে। তো রুমের বোতলগুলো দেখো অনেকটা পরিষ্কার হতে ভালো লাগছে দেখতে, আর শেকড়টা পর্যন্ত যেন জল থাকে প্রথমটাই লক্ষ্য রাখবে। যতক্ষণ না শেকড়টা বড় হয় ততক্ষণ একটু জল দিয়ে রাখবে, আর শেকড় বড় হয়ে গেলে অল্প জল থাকলেও এরা অনেক দিন বেঁচে থাকে। তো তোমরা পারলে তোমরাও ঘরে লাগিও, খুব ভালো, অনেক পজিটিভ এনার্জি আসে। তবে ওইটা লক্ষ্য রেখো যেন নিচের দিকে না নুয়ে পড়ে, ওপর দিকেই যেন থাকে, তাহলে আর্থিক উন্নতি হয়। আর এই দিকের সেই দিকে জানলাটাতে দেখাচ্ছি চলো। যারা যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। আর যারা আমার পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমার পাশে এরকম থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, এখন এ পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।